আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ পারভেজ হাসান, চলে আসলাম সিবিএস কর্পোরেশনের নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা একটা প্যাকেজ পিসি বিল্ড করব যেটার বাজেট রাখছি মাত্র 20,500 টাকা। আমরা 20,500 টাকায় নতুন একটা কম্পিউটার দিচ্ছি যেটা দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন, গেম খেলতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, আউটসোর্সিং করতে পারবেন এবং আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন। ছোটোখাটো মানের গ্রাফিক্সের কাজ যেগুলো, যেমন আপনার ফটোশপের কাজগুলো, এগুলোও করতে পারবেন এই পিসিটা দিয়ে। কারণ আমরা এটাতে প্রসেসর রাখছি কোরাই থ্রি প্রসেসর দিয়ে, মনিটর এবং ফুল একটা ডেস্কটপ পিসি মাত্র 20,500 টাকায়। তো বন্ধুরা, এই 20,500 টাকার পিসিতে আমরা কী কী রাখছি এখন আপনাদেরকে দেখাই। প্রথমত আমরা ফিউজযুক্ত একটা পাওয়ার কেবল রাখছি এই পিসির জন্য। আর এটাতে যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি, যেহেতু পাওয়ার সাপ্লাইটা একটা মেজর একটা পার্স এই পিসির জন্য, তো এটা রাখছি র্যাভেঞ্জার ব্র্যান্ডের 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এটার সাথে ক্যাশিং রাখছি র্যাভেঞ্জার ব্র্যান্ডের একটা ক্যাশিং, তো ক্যাশিং পাওয়ার সাপ্লাই ম্যাচিং করে রাখছি একই ব্র্যান্ডের। তো ব্ল্যাক কালারের গ্লোসি একটা ক্যাশিং, মোটামুটি মিনি একটু সাইজ যাতে আপনারা কোথাও রাখতে পারেন সুন্দরভাবে, আমরা এই জন্য এই ক্যাশিংটা চয়েস করছি। এটার সাথে আমরা মাদারবোর্ড রাখছি, গিগাবাইটের একটা 81 সিরিজের একটা মাদারবোর্ড। এটার সাথে Core i3 4th generation একটা প্রসেসর। আর এটাতে আমরা র্যাম রাখছি 4GB কিংসম্যানের একটা র্যাম। আর হার্ড ডিস্ক রাখছি 1TB একটা হার্ড ডিস্ক। মাউস কিবোর্ড হিসেবে এক্সট্রিম ব্র্যান্ডের মাউস কিবোর্ড রাখছি, অপটিক্যাল মাউস কিবোর্ড। আর এটার সাথে একটা 2:1 একটা স্পিকার রাখছি এবং মনিটর এখানে 17 ইঞ্চি একটা গিগাসোনিকের মনিটর। এই সবগুলো পণ্যই ব্র্যান্ড নিউ পণ্য। আর মাউস প্যাড হিসেবে একটা অ্যাপেলের মাউস প্যাড, অনেক সুন্দর ব্ল্যাক কালারের একটা মাউস প্যাড রাখছি। তো বন্ধুরা, এই হচ্ছে 20,500 টাকায় আমাদের ফুল পিসিটা। এই পিসি দিয়ে আপনারা প্রয়োজনীয় সব ধরনের কাজই করতে পারবেন, আশা রাখি স্মুথলি করতে পারবেন, অনেক ভালো পারফরমেন্স পাবেন। বন্ধুরা, অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে আপনারা কম বাজেটে পিসি দেন, এই পিসিগুলোর মান কেমন হয়। আসলে আপনারা কী কাজ করবেন এটার উপরে ডিপেন্ড করে আপনারা আপনাদের কম্পিউটারের বাজেটটা চয়েস করবেন। অবশ্যই আপনারা কোনো একজন কম্পিউটার এক্সপার্টের সাথে আলাপ করে আপনারা কী কী ধরনের কাজ করবেন সেটার উপরে চিন্তা করে আপনারা কম্পিউটারের জন্য বাজেট করবেন। একজন 10,000 টাকার পিসি কিনছে, তার মানে যে 10,000 টাকার পিসি একদম ফেলে দেওয়ার মতো বিষয় তা কিন্তু না। কারণ ওই 10,000 টাকার পিসি দিয়েও অনেক ধরনের কাজই করা সম্ভব। কারণ এখন হয়তো দেখা যাচ্ছে অনেকে গান শুনবে বা আপনার লেখালেখি করবে বা এই ধরনের ছোটোখাটো মানের কাজ করবে, সেই ধরনের কাজের জন্য তো অনেক বেশি বাজেট করে পিসি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমরা এই যে 20,500 টাকা যে মিডিয়াম বাজেটে যে পিসিটা করছি, এই পিসি দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন। আপনারা চাইলে ফটোশপের কাজ করতে পারবেন, চাইলে গেম খেলতে পারবেন, আর অফিসিয়াল অন্যান্য যত ধরনের কাজ আছে সবই আপনারা করতে পারবেন স্মুথলি, আশা রাখি। বন্ধুরা, যারা এই পণ্যটি ঢাকার বাইরে থেকে নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিব। আর যারা আপনারা আমাদের হাউসে এসে প্রোডাক্টটা নিতে চান, তারা চলে আসবেন আমাদের অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেস হচ্ছে CBS কর্পোরেশন সুভাষ পার্কের ICT ভবন, Level 8, Shop No. 832, New Elephant Road, Dhaka 1205। বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের দেওয়া কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমাদের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনাদের কাছাকাছি যারা কম্পিউটার নিতে চায় তাদেরকে অবশ্যই CBS কর্পোরেশনকে রেফার করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে CBS কর্পোরেশনের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ পারভেজ হাসান, আসসালামু আলাইকুম।